ব্যাসার্ধ বা কেন্দ্র সেই সবগুলো নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা চলে যাবো হচ্ছে গুলীয় দর্পণের চিত্র আঁকার নিয়মাবলী, বা গুলীয় দর্পণে আমরা একটা প্রতিবিম্ব কিভাবে আঁকবো, একটা বস্তুর প্রতিবিম্ব কিভাবে আঁকবো। সেটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অল টাইম আমাদের মনে রাখতে হবে যে প্রতিফলনের সূত্র আছে দুইটা, ওই প্রতিফলনের দুইটা সূত্র আমাকে মেনটেইন করতে হবে। আমি যাই করি না কেন, সেটা গুলীয় দর্পণ হোক বা যে কোনো দর্পণে হোক না কেন, আমাকে অল টাইম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে দুইটা সূত্র ছিল, প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, ওরা একই সমতলে অবস্থান করতেছে, এবং দ্বিতীয় সূত্রটা ছিল আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ দুইটা সমান। এই দুইটাকে অল টাইম আমাকে মেনটেইন করে চলতে হবে। গুলীয় দর্পণে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্ট অনেক সময় দেখে যে গুলীয় দর্পণে আমরা কিছু নিয়ম দিই, নিয়মগুলো হচ্ছে যে যদি সমান্তরলে আসে তখন ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে ঢুকে সমান্তরলে যাবে, বা ব্যাসার্ধ দিয়ে ঢুকে ব্যাসার্ধ দিয়ে ফিরে যাবে। তো আলটিমেটলি যখন আমরা ওই দুইটা সূত্র পড়লাম, পড়ার পরে আবার আমাদেরকে এই জিনিসটা শেখানো হচ্ছে, তখন কিন্তু একটা বাজার ধরার সুযোগ থাকে। সুযোগটা হচ্ছে কেন তাহলে আমরা ওই দুইটা ওই নিয়মগুলো শিখছি, আমাদের তো আগেরই নিয়ম ছিল প্রতিফলনের যে সূত্রগুলো। এখন জাস্ট আমি দেখাবো যে আমরা এই গুলীয় দর্পণে আমাদের বইয়ে যে নিয়মগুলো দেওয়া আছে ওই নিয়মগুলো ওই যে আলোর প্রতিফলনের যে দুইটা সূত্র ছিল ওদেরকে লঙ্ঘন করে না। ক্লিয়ার? তো সেটার জন্য চলে যাবো, সাপোজ ধরো এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, এবং এই অবতল দর্পণের এই যে এই পুরো দর্পণটার যে মধ্যবিন্দু সেটা হচ্ছে মেরু পোল। ক্লিয়ার? দেন এই যে এটা এটা হচ্ছে প্রধান অক্ষ, এবং আমি ধরে নিলাম এটা হচ্ছে 2f, 2f মানে হচ্ছে খেয়াল করো 2f এটা হচ্ছে এইটার বক্রতার কেন্দ্র, অর্থাৎ এই বৃত্ত রাখতে গেলে আমাকে এইটুকু ব্যাসার্ধ নিয়ে আঁকতে হবে। সো এই জায়গা থেকে আমি এরকম ভাবে আঁকলাম, সো এটা হচ্ছে কেন্দ্র। ক্লিয়ার? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। সো খেয়াল করো দেন যেটা যাবো সেটা হচ্ছে ফোকাস বিন্দু তুমি কিভাবে বের করবা। ফোকাস বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বক্রতার ব্যাসার্ধ অর্ধেক দূরত্বে তোমাকে একটা পয়েন্ট দিতে হবে, এই অর্ধেক দূরত্বে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে ফোকাস। দ্যাট মিন্স আমরা লিখতে পারি এটা যদি বক্রতার ব্যাসার্ধ আর হয় আমরা লিখতে পারি f সমান সমান r বাই 2, f সমান সমান r বাই 2। ক্লিয়ার? ওকে, তো এখন দেখো এখন এই এইটার নিয়ম হচ্ছে গুলীয় দর্পণের চিত্র আঁকার প্রথম নিয়মটা হচ্ছে যে আমরা যদি একটা বস্তুকে রাখি এবং এই বস্তু থেকে যদি কোন রশ্মি সমান্তরলে যায়, কার সমান্তরলে? প্রধান অক্ষের সমান্তরলে যায়, অর্থাৎ এই যে প্রধান অক্ষ এটা সমান্তরলে যায়, তখন এই যে এই রশ্মিটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বের হবে। ক্লিয়ার? অর্থাৎ এই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আসবে, এটা হচ্ছে ফার্স্ট রুল। এবং আমি একটু পরে এগুলোর মধ্যে একটা রুলকে একটু প্রমাণ করে দেখাবো যে এই এখানেও আমরা যে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ এবং আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব সবাই যে একই তলে অবস্থান করতেছে সেটাও এইখান থেকে প্রমাণ করা যায়। অ্যাকচুয়ালি এই রুলস গুলো তৈরি করা হয়েছে প্রতিফলনের ওই দুইটা সূত্রকে মেনে, যাতে আমরা এই চিত্রগুলো সহজে আঁকতে পারি। ক্লিয়ার? সো খেয়াল করো তোমাদের বইয়ের অনুযায়ী এক নম্বর নিয়ম হচ্ছে এটা, অর্থাৎ কোন একটা রশ্মি কোন একটা বস্তু থেকে কোন একটা রশ্মি যদি কি করে যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তখন সে কোন দিক দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। এখন আমি যদি এইরকম একটা সমান্তরাল রশ্মি খুঁজে দিই তখন এই রশ্মিটার জন্য এখানে যে রশ্মিটা আছে সেই রশ্মিটা কি করে প্রতিফলিত রশ্মিটা এই ফোকাস বিন্দুতে যাবে, সেটা হচ্ছে মেন কথা। এখন দেখো এখন এই সমান্তরাল রশ্মিগুচ্ছটা যদি উপর থেকে না আসে, যদি এইদিকে নিচের দিকে আমি একটা বস্তু রাখি এবং নিচের থেকে যদি আসে তখন খেয়াল করো নিচের থেকে যদি আসে তখনও এরা কি করবে, যেহেতু এই সমান্তরালে আসছে প্রধান অক্ষে সেটা সে ফোকাস দূরত্বে দেওয়া যাবে। ক্লিয়ার? সে ফোকাস বিন্দু দেওয়া যাবে, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন সে যদি এইভাবে সমান্তরালে আসে তখন সে কি করবে, এই ফোকাস বিন্দুতে যাবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে মেন কথা যে প্রধান অক্ষে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটাকে বলা হয়? মেরু বিন্দু এবং ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র এইটার সংযোগ যেই রেখাটা সেই সংযোগ রেখাটা কি বলা হচ্ছে কি প্রধান অক্ষ। সো ওই যে ওই প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিগুচ্ছগুলো আসতেছে ওই রশ্মিগুচ্ছগুলো অল টাইম একটা বিন্দু থেকে অবতল দর্পণে একটা বিন্দু থেকে একটা বিন্দুতে আসে তারা মিলিত হবে বা ওই ওই বিন্দুটাকে ফলো করে তারা বের হবে। তো ওই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফার্স্ট রুল। এবং এইটার ক্ষেত্রে যদি সেকেন্ড রুলসটা তোমরা শিখতে চাও সেকেন্ড রুলসটা হচ্ছে এইটার উল্টা রুলসটা, অর্থাৎ কোন একটা রশ্মি যদি ফোকাস বিন্দুর ভিতর দিয়ে ঢুকে তখন সে ফিরে যাবে সমান্তরালে। খেয়াল করো প্রথম কথাটা কি, আমি প্রথম কথাটা লিখতেছি
প্রথম কথা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে সমান্তরালে আসলে ফোকাস বিন্দুতে যাবে, জাস্ট আমি এটা লিখতেছি, সমান্তরালে আসলে কিটা যাবে ফোকাস বিন্দু, সমান্তরালে আসলে কিটা যাবে ফোকাস বিন্দু। সো আমি জাস্ট দ্বিতীয় রোস্টাতে আমি জাস্ট এটাকে উল্টায় দিব, অর্থাৎ ফোকাস বিন্দুতে আসলে সমান্তরালে যাবে, ক্লিয়ার? ফোকাস বিন্দু আসলে সমান্তরালে যাবে। সো খেয়াল করো, জাস্ট এটা হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণ, তার আপতিত রশ্মি, এবং এইটা আপতিত রশ্মি হওয়ার পরে এইটা যখন ফোকাস বিন্দুতে ঢুকবে তখন সে ফিরে যাবে হচ্ছে সমান্তরালে, তার ফিরে যাবে হচ্ছে এরকম, ক্লিয়ার? তার ফিরে যাবে হচ্ছে সমান্তরালে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমরা এরকম অন্য এই জায়গা থেকে যদি একটা ঢুকা এরকম ভাবে তখন এইটাও কিসে যাবে সমান্তরালে ফিরে আসবে, ক্লিয়ার? ঠিক এরকম আমরা যদি নিচ থেকে এরকম ভাবে এক করি, নিচে ধরি ধরে নিয়ে যায় নিচে একটা বস্তু আছে এরকম, নিচে যদি আমরা এরকম একটা বস্তু রাখি সাবস্টেন্স রাখি তখন এইটা থেকে যদি এরকম ভাবে ফোকাস দিয়ে ঢুকে তখন হচ্ছে সে এই প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, ঠিক আছে? এই যে প্রধান অক্ষের যে সমান্তরালে ছিল সেই সমান্তরালে ফিরে আসবে। এখন দেখো, এখন এই ক্ষেত্রে আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে প্রতিফলনের সূত্র আমরা যেটা শিখছিলাম, অর্থাৎ আমরা প্রতিফলনের সূত্র শিখছিলাম যে আপাতন কোণ সমান যখন প্রতিফলন কোণ সেই 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 এটাকে আমরা এখানে লঙ্ঘন করতেছি কিনা বা সেটাকে আমরা মেনে এইদিকে কাজ করতেছি কিনা, আমি দেখাবো যে আমরা ওইটাকে মেনে কাজ করতেছি। তো সেটা ধর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি জাস্ট ম্যাথমেটিক্যাল প্রমাণ দিব না, অন্যটা ম্যাথমেটিক্যাল প্রমাণ দিব। এইটার ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো, জাস্ট আমরা আগে দুই নম্বর রোস্টা দিই, দুই নম্বর রোস্টা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে আসলে ফিরে যাবে সমান্তরালে ফিরে যাবে। যেহেতু এফ সমান সমান আর বাই টু, তার মানে আর সমান সমান হচ্ছে টু এফ, সো এই সি এটাকে আমি টু এফ লিখতে পারি, এবং এটা হচ্ছে এখন এটা হচ্ছে মেরুবিন্দু। এখন আমি দেখাবো, খেয়াল করো, এখন ধরো এদিকে একটা বস্তু ছিল, এখন এই বস্তুটা থাকার পরে আমি কি করলাম, এই বস্তুটা থেকে একটা রশ্মি এরকম ভাবে সমান্তরালে পাঠালাম, একটা সমান্তরালে পাঠানোর পরে এটা কোন দিক দিয়ে ফিরে আসলো, ফোকাস দিয়ে ফিরে আসলো। বাট তোমার কোশ্চেন যে কোনটা অনেক ফোকাস দিয়ে ফিরে আসবে, এটা তো অন্য কোনো দিক দিয়ে ফিরে যেতে পারে, তোমার জন্য এদিকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এদিকে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ সেটাই মেনটেন করতেছি, সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ফোকাস দিও না, ফোকাস বিন্দু তুমি দিবা না, তুমি এই ফোকাস বিন্দু তুমি এই ফোকাস সম্পর্কে কিছুই জানো না। সাপোজ তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রশ্মিটা যখন এখানে আসবে, সাপোজ এই রশ্মিটা এখানে আসলো, আসার পরে আমরা আগের লেকচার গুলোতে পড়াইছি যে যখন একটা রশ্মি কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে পড়বে তখন তোমাকে ওই জায়গায় আপাতন কোণ এবং প্রতিফলন কোণ আঁকার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গায় একটা অভিলম্ব আঁকতে হবে, এবং আমরা আগের লেকচারগুলোতে এইটাও দেখাইছি যে ওই জায়গায় যদি আমরা যদি কোনো একটা গোলীয় পৃষ্ঠে যদি আমরা একটা কোনো বিন্দুতে গোলীয় পৃষ্ঠের কোনো বিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকতে চাই তখন আমরা সাধারণত আঁকতে পারি না, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিন্দু আছে ওই বিন্দুতে আমাদেরকে একটা স্পর্শক আঁকতে হয়, ওই বিন্দুতে আমরা কি করবো, দেন আমরা একটা স্পর্শক আঁকবো, তারপরে ওই বিন্দুর কি বলে ওই বিন্দুতে আমরা কি আঁকবো, একটা স্পর্শক আঁকবো, ক্লিয়ার? ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকার পরে ওই স্পর্শকের উপর আমরা একটা লম্ব আঁকবো। তো খেয়াল করো, এটা হচ্ছে স্পর্শক, এই স্পর্শকের উপরে যদি আমি লম্ব আঁকি তো লম্বটা হবে ঠিক এরকম, খেয়াল করো লম্বটা হচ্ছে ঠিক এরকম হবে, খেয়াল করো লম্বটা হবে এরকম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি যে এই যে লম্বটা যেটা দিছেন এই লম্বটা তো আপনি এই 2f এর ভিতরে দিছেন, অর্থাৎ এই ফোকাস প্রধান ফোকাস না, এটা 2f, প্রধান ফোকাস হচ্ছে f, 2f মানে হচ্ছে কি, কেন্দ্র, মানে আমি বক্রতার কেন্দ্র দিয়ে কোন কারণে লম্বটা দিলাম,
সেটার জন্য তোমাদেরকে একটা কথা বুঝাই, ঠিক আছে? এটা তো একটা বৃত্তের অংশ, তাই না? তো এটা যেহেতু একটা বৃত্তের অংশ, খেয়াল করো, এটা যেহেতু একটা বৃত্তের অংশ, আমি যদি এই জায়গায় একটা বৃত্ত আঁকি, এই জায়গায় আমি একটা বৃত্ত আঁকলাম না, ওকে, এটাই মুছা করো, খেয়াল করো, আমি এটা দেখাবো যে আমি যে লম্বটা আঁকলাম, এই লম্বটা যে স্পর্শকের যে লম্বটা আঁকলাম, এটা কোন কারণে ব্যাসা মানে ইয়া দিয়ে গেল, কেন দিয়ে গেল, সেটার জন্য সাপোজ ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এবং এটা যদি বৃত্ত হয়, খেয়াল করো, এইটা হচ্ছে একটা স্পর্শক, সাপোজ যে মধ্যবর্তী কোণ, ওই মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সহজ হচ্ছে আমি যদি কোন একটা স্পর্শকে, আমি যদি কোন একটা স্পর্শকে লম্ব আঁকতে চাই, তখন শুধুমাত্র আমাকে ওই বিন্দু থেকে ওই ব্যাসার্ধটা অ্যাড করে দিলেই হবে। একটা লম্বা আঁকা প্রয়োজন ছিল, তখন শুধুমাত্র আমি ওই ওই কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে আমি কি করছিলাম, ওইটাকে জাস্ট অ্যাড করে দিয়েছিলাম ওই বিন্দুটাকে, ক্লিয়ার? সো আমি আবার ওই চিত্রটাতে ফিরে যাচ্ছি, তোমাকে যে কাজটা করতে হবে একটা বস্তু দিচ্ছিলাম, এইখান থেকে একটা রশ্মি এইবার বলেছিল, রশ্মি যাওয়ার পরে যখন এই বিন্দুতে আসলো, তখন এই বিন্দুতে আমাদের কি করতে হয়েছিল, আমরা কি জানি যে ওই বিন্দু আমাকে কোন কারণে স্পর্শ করতে হবে, কারণ হচ্ছে আমরা জানি যে অভিলম্ব আঁকতে গেলে ওই বিন্দুতে আগে একটা কি আঁকতে হয়, লম্ব আঁকতে হয়, যেহেতু আমরা ওই বক্রতার মধ্যে লম্ব আঁকতে পারি না, সেহেতু ওই যে বিন্দু, ওই বিন্দু আগে একটা স্পর্শ করতে হবে, স্পর্শ আঁকার পরে আমাদেরকে একটা লম্ব আঁকতে হবে। সো এই স্পর্শ আঁকলাম এবং আমরা এটা প্রমাণ করলাম যে এই স্পর্শকটার উপর আমি যে লম্বটা আঁকবো, ওই লম্বটা হচ্ছে আমার এই সি দিয়ে যাবে, কি দিয়ে যাবে, ক্লিয়ার? ওই অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ, তাহলে এদিকে আপতিত রশ্মি কোনটা ছিল, এটা আপতিত রশ্মি ছিল এইটা, এবং অভিলম্ব হচ্ছে এটা, আপাতন কোণ হচ্ছে এটা। এবং তোমার কাজ হচ্ছে তুমি চাঁদা নিবা, চাঁদা নেওয়ার পরে এই কোণটা মাপবা, ক্লিয়ার? এই কোণটা মাপার পরে তুমি জাস্ট কি করবা, এই কোণটা মাপার পরে তুমি এইদিকেও এরকম সমান করে একটা কোণ আঁকবা, সমান হচ্ছে এখন তোমার কাজ হচ্ছে তুমি এখন স্কেল নিবা, স্কেল নেওয়ার পরে এই এতটুক দূরত্ব আর এই এতটুক দূরত্ব মেজার করবা, তখন দেখবা যে এই এতটুক দূরত্ব আর এতটুক দূরত্ব হচ্ছে সমান, ক্লিয়ার? তারপরে তুমি আর একটা কাজ করবা, সেটা জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে আর একটা রেখা এই বরাবর পাঠাবা, এখান থেকে আর একটা রেখা এই বরাবর পাঠাবা, এবং এইটার জন্য এদিকে একটা স্পর্শ আঁকবা, কি করবা, এদিকে একটা স্পর্শ আঁকবা, তো এটার জন্য এদিকে স্পর্শ আঁকবো, তার স্পর্শ হচ্ছে এরকম, এইটার জন্য এদিকে কি থাকবে, একটা লম্ব থাকবে, অভিলম্ব, তো অভিলম্ব যদি তুমি দিতে চাও তখন কি করবা, এদিক থেকেও একটা এই বরাবর একটা অভিলম্ব দিবা। এখন দেখো তাহলে এই রশ্মিটার জন্য, দ্বিতীয় রশ্মিটার জন্য আপাতন কোন কোনটা হবে, আপাতন কোণ প্রতিফলন কোণ দিচ্ছ, এবং যে কোন যে রশ্মিগুলো যাচ্ছে ওই প্রত্যেকটা রশ্মি হিসের মধ্যে যাচ্ছে একটা কমন পয়েন্টের মধ্যে যাচ্ছে, এবং তুমি এদিকে আরো কয়েকটা সমান্তর রশ্মি আসো, তখন দেখবা যে এই প্রত্যেকটাই একটা কমন পয়েন্টের মধ্যে যাবে, যখন দেখবো যে প্রত্যেকটা একটা কমন পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে কি অবশ্যই এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটাকে সকল রশ্মি ফোকাস করতেছে, এই পয়েন্টটাকে সকল রশ্মি দেখতেছে, তার মানে এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ফোকাস বিন্দু, এই বিন্দুর নাম দেবো কি ফোকাস বিন্দু, এবং তুমি তারপরে তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি যদি স্কেল দিয়ে মেজার করো, তখন দেখবো যে এই এতটুক দূরত্ব আর এতটুক দূরত্ব সমান, তার মানে এতটুক ছিল বক্রতার ব্যাসার্ধ, তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক,
ফোকাস দূরত্ব কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার? ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এই যে সমান্তরালে আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দুতে আসলে সমান্তরালে ফিরে যাবে, এই কথাগুলো আপাত কোন সমান্তরাল প্রতিফলন কোণ এই কথাগুলোর বাইরে না, অ্যাকচুয়ালি ওর কথাগুলোকে মডিফাই করে আমরা জাস্ট এভাবে লিখতেছি যাতে আমরা সহজ ভাবে আঁকতে পারি, যাতে বারবার আমাকে কোণ না আঁকতে হয়, যাতে বারবার কোণ হিসাব না করে আমাকে রশ্মি টানতে হয়, যাতে আমি একটা কমন পয়েন্ট দিয়ে আমি সবগুলো রশ্মি দিয়ে তাড়াতাড়ি একে ফেলতে পারি, জাস্ট এটা আমাদের সুবিধার জন্য। বাট আমাদের যে নিয়ম ছিল আপাত কোন সমান্তরাল প্রতিফলন কোণ, সেই নিয়মকে সেই নিয়মটা কোনোভাবেই লঙ্ঘন হচ্ছে না। ক্লিয়ার? সো আমি চলে যাবো থার্ড পয়েন্ট, যে আমাদের বইয়ে তোমাদের বইয়ে যেই আপাত মানে কি বলে ওই গুলীয় দর্পণ চিত্র আঁকার নিয়মাবলীর মধ্যে আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, কি বললাম, তখন এটা কি হয়, ওই কেন্দ্র দিয়ে ফিরে আসে, আবার রেসপন্স ওই কেন্দ্র দিয়ে কি করে ফিরে আসে। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, জাস্ট এটা হচ্ছে আমার একটা দর্পণ। ক্লিয়ার? এবং এই দর্পণটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওকে, সো এই যে দেখো এটা হচ্ছে একটা এখন যদি একটা রশ্মি যদি কি দিয়ে আসে, কেন্দ্র দিয়ে আসে, অর্থাৎ এটা হচ্ছে সি বা টু এফ, একটা রশ্মি যদি এই কেন্দ্র দিয়ে আসে তখন কি হবে, তখন সে আবার সমান্তরালে না ওই রশ্মির বরাবর ফিরে যাবে, ওই কেন্দ্র দিয়ে ফিরে যাবে, বুঝে গেছি ব্যাপারটা, কি করবে ওই রশ্মি দিয়ে ফিরে যাবে। ক্লিয়ার? এখন দেখো, এখন এইটার কারণটা ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি যদি কি দিয়ে যায়, যদি এই কেন্দ্র দিয়ে যায় তখন ওইটা ওই কেন্দ্র দিয়ে ফিরে আসবে, তো এইটার কারণ কি, কোন কারণে সে কেন্দ্র দিয়ে যাওয়ার পরে কেন্দ্র দিয়ে ফিরে আসতেছে, সেটা বোঝানোর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা আবার ওই আপাতন কোণ সমান আপাতন কোণ এবং প্রতিফলন কোণ আকার যে সিস্টেমটা ছিল সেটাকে ফলো করব। সেটার জন্য খেয়াল করো আমি কি বলছিলাম, যে যখন কোন একটা বিন্দু থাকবে, খেয়াল করো কোন একটা বিন্দুতে একটা রশ্মি আপতিত হবে, তখন ওই বিন্দুতে আমাকে কি করতে হবে, একটা অভিলম্ব আঁকতে হবে, তাহলে ওই বিন্দুতে কি করতে হবে, একটা অভিলম্ব আঁকতে হবে। এইটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দুতে আমাকে কি করতে হবে, অভিলম্ব আঁকতে হবে। বাট দেখ এটা যেহেতু একটা বৃত্ত, এই খেয়াল করো এটা কি একটা বৃত্ত, এইটা যেহেতু একটা বৃত্ত, এই বৃত্তের যে লম্বটা হবে, ও সরি অভিলম্বের জন্য এখানে একটা স্পর্শ রেখা হবে, আগে তো এইখানে যে লম্বটা হবে, এই লম্বটা আর ওই যে বিজে ব্যাসার্ধ ওইটাই তো 90 ডিগ্রি, তার মানে যে ব্যাসার্ধটা ওই ব্যাসার্ধটা আর এইটাই কি অভিলম্ব না, তার মানে দেখো তার মানে এই যে এইখান থেকে আমি যে আঁকলাম এটা হচ্ছে কি অভিলম্ব, এটাই কি অভিলম্ব, তার মানে দেখো তার মানে যে রশ্মিটা আপতিত হয়েছে কেন্দ্র বরাবর, এই রশ্মিটা অ্যাকচুয়ালি অভিলম্বের সাথে 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, কত ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। ঠিক এই ব্যাপারটা যদি এখানে খেয়াল করো, সাপোজ এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠের এই বিন্দুতে যদি অভিলম্ব থাকে, একটা রশ্মি যদি এই বরাবরই আপতিত হয়, অর্থাৎ 0 ডিগ্রি কোণে আপতিত হয়, খেয়াল করো 0 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন কি সে 0 ডিগ্রি কোণে ফিরে যাবে না, আপাতত কোণ সমান্তরাল প্রতিফলন কোণ হলে 0 ডিগ্রি কোণে ফিরে যাবে না। ঠিক এই কারণে এই জায়গায় যেহেতু কেন্দ্র দিয়ে আপতিত হয়, তখন সে প্রতিফলিত হবে কেন্দ্র দিয়ে, কারণ কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন, বুঝা গেছে, কারণটা কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এই নিয়মটা কোনোভাবেই লঙ্ঘন হয় না, বুঝা গেছে ব্যাপারটা। ওকে, তো এগুলা ছিল গুলিয় দর্পণে চিত্র আঁকার নিয়মাবলী। আমরা সামনের যেই লেকচারগুলো সেগুলোতে থাকবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চিত্রগুলো একে দেখাবো, কোন কোন পজিশনে রাখলে কি কি চিত্র হবে, ক্লিয়ার, এবং প্রতিবিম্বের অবস্থান স্থান সবকিছু দেখাবো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস।